হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। বরাবরের মতো আজকেও একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট। যারা সার্ভে জাঙ্গিতে কাজ করেন তাদের কল ভেরি পেতে পারে না, এরকম মানুষ খুব কমই আছে, 80% বেশি হবে। যাদের এখন কল ভেরি পেতে পড়ে গেছে, এখন উদ্ধার করতে পারেননি। এছাড়া অন্যান্য যেসব সাইটের মধ্যে কল ভেরিফাই লাগে সেই সব সাইটের ভেরিফিকেশন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ইউএস এর কল ভেরিফিকেশন বাইপাস করতে পারবেন। সো এই চমৎকার ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অথবা আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর মাস্ট বি একটা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো করবেননি, আর বেল বাটনও মাস্ট। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করি। তো আমি গুগল ক্রোমটাই ওপেন করলাম। করার পর এখানে সার্চ করেন টেক্সট ভেরিফাইড। এটা লিখে সার্চ করেন। সার্চ করার পর এখানে সবার প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন textverified.com, এই সাইটটা ওপেন করবেন। এই সাইটটা নিয়ে যদিও আমার আরেকটা ভিডিও আছে, ওইটা ছিল টেক্সট মেসেজের, আজকে হবে কল ভেরিফাই। প্লাস এখানে রিচার্জ করবেন কিভাবে সেটা দেখাবো। প্রথমে আমাদের এখানে যেহেতু অ্যাকাউন্ট নাই, সো ফার্স্ট অফ অল আমাদের অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য এখানে চলে যান সাইন আপে। এই হচ্ছে সাইন আপ ফর্ম। প্রথম হচ্ছে ফার্স্ট নেম দিবেন, এরপরে লাস্ট নেম, এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, এরপরে পাসওয়ার্ড, এরপরে কনফার্ম পাসওয়ার্ড, এরপরে এখানে আই এম নট এ রোবটে ক্লিক করবেন, আর এটা অ্যাকসেপ্ট করে রেজিস্ট্রেশন করে নেবেন। মাঝে মাঝে ভেরিফিকেশন কোডটা যেতে একটু সময় লাগে, জাস্ট ওয়েট করবেন তাহলেই হবে। তো আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট করা আছে, সো আমি সেটা আর দেখালাম না, এখানে ডিরেক্ট আমি লগ ইন করি। এখানে বক্সটা ফিল আপ করে দিলাম, সিকিউরিটি কোশ্চেন, এরপরে হচ্ছে লগ ইন। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, যে সাইটটার মাধ্যমে আমরা কল ভেরিফাই করতে পারবো। এখন সবার উপরে কিছু অপশন দেখতে পাচ্ছেন, ফার্স্ট হচ্ছে ভেরিফিকেশন, এরপরে হচ্ছে রেন্টাল, এরপরে হচ্ছে বাই, এরপরে হচ্ছে প্রাইজিং, এরপরে হচ্ছে এপিআই, সাপোর্ট, ব্লক, আর এখানে আমার 32 ক্রেডিট আছে। এরপর আমি এখানে রিচার্জ করে দেখাবো। তো প্রথমে আমরা প্রাইজিংটা দেখে নিই, কত ডলারের কত ক্রেডিট সেটা দেখি। চলে গেলাম প্রাইজিংয়ে। এখান থেকে পেপ্যালে পেমেন্ট করা যায় না, ক্রিপ্টো কারেন্সি মাস্ট বি লাগবে আপনার। তো এখন এখানে দেখেন চুজ এ বান্ডেল, এটা যদি আমরা ক্লিক করি তাহলে 40 ক্রেডিট 20 ক্রেডিট ফ্রি দিবে $50। তার মানে $50 আপনি 60 ক্রেডিট পাবেন। এরপর এখানে $25 28 ক্রেডিট, এরপর এখানে $10 10.5 ক্রেডিট, এরপর এখানে 4 ক্রেডিট প্লাস 1 ক্রেডিট ফ্রি, 5 ক্রেডিট $5, এরপর হচ্ছে 2 ক্রেডিট $2। এই হচ্ছে ক্রেডিটের ক্যালকুলেশন। আর এইখানে আপনারা দেখবেন কোনটা কত ডলার লাগে সেটা, কোনটা ভেরিফাই করতে কত ডলার লাগে সেটা এখানে দেখতে পাবেন। তো প্রথমটা দেখেন, এখানে 1.25 ক্রেডিট লাগবে, এটা হচ্ছে 1 ক্রেডিট, এরপরে হচ্ছে 1.25 ক্রেডিট, এরপরে 1 ক্রেডিট। তো এরকম করে সবগুলো দেখে নিতে পারবেন। প্রথমে আমরা এখানে রিচার্জ করি। তো চলে যান এখানে বাইয়ে। এখন একটু নিচের দিকে গেলাম, আর এখানে আপনার প্যাকেজটা নেবেন। আমি এখন এই $5 ক্রেডিটটা নিব, এটা পারচেস করব। তো এখানে পারচেসে ক্লিক করেন, এরপরে নিচের দিকে, আর এখান থেকে আপনার পেমেন্ট অপশনটা চুজ করেন। এখানে আমি BTC নিলাম, বিটকয়েনে পেমেন্ট করব। এরপর এখানে আই আন্ডারস্ট্যান্ড, এটা ক্লিক করবেন। এরপর এখানে রিভিউ অর্ডার, এরপরে নিচের দিকে যান, আর এখানে পারচেসে ক্লিক করেন।
এখন এখানে একটা ওয়ালেট দেখতে পাচ্ছেন। এখন এখানে পেমেন্ট করার জন্য চলে যান কয়েনবেসে, যেখানে আপনার বিটকয়েন আছে সেই ওয়ালেটে যান। এখানে আমি কয়েনবেস থেকে পেমেন্টটা কমপ্লিট করব, সো কয়েনবেসে গেলাম, এখানে বিটকয়েনে গেলাম। এরপরে এখানে সেন্ডে ক্লিক করলাম। এখন আমরা এখানে ডলার থেকে বিটিসিতে নিয়ে আসলাম। এখন এখানে কত ডলার সেটা আপনি টাইপ করেন, 0004 3800। এরপর এখানে কন্টিনিউ করে দিলাম। এরপর স্ক্রিনের কোডটা স্ক্যান করে নেন। এখন এখানে কন্টিনিউ করে দেন। এখানে $5.03, টোটাল হচ্ছে $5.29, তার মানে $5.50 লাগবে $5 নিতে। এরপর এখানে সেন্ড নাও এটা ক্লিক করেন। এখানে $5 সেন্ড কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে ডান করে দেন। এখন আপনার কয়েনবেস থেকে সেন্ড হলে এটা অটোমেটিক পেমেন্ট নিয়ে নেবে, তো এর জন্য কিছু সময় লাগে, অনেক সময় নেয়, তো জাস্ট একটু ওয়েট করবেন তাহলেই হবে। আমার যেহেতু এখানে ক্রেডিট আছে, সো আমি আর ওয়েট করব না। এখন আমি ভেরিফিকেশন সিস্টেমটা দেখাই। প্রথমে এখানে ভেরিফিকেশনে ক্লিক করেন, আর এখান থেকে চলে যান ভয়েসে। এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে টেক্সট অ্যান্ড SMS, আরেকটা হচ্ছে ভয়েস। আর এর নিচে দেখেন সার্চ আছে, তো এটা ক্লিক করেন। আর আপনি কোন সাইটের জন্য ভয়েস কল ভেরিফাই করতে চান সেই সাইটটা দিবেন। এরপর একটু নিচের দিকে যান, এখানে দেখেন জাঙ্কি সাইটটা। তো জাঙ্কি সাইটের জন্য আপনার লাগবে একটা হচ্ছে 2 ক্রেডিট, আর একটা হচ্ছে 3 ক্রেডিট, একটা হচ্ছে প্রিমিয়াম, আর একটা হচ্ছে নর্মাল জাঙ্কি। আপনি এখানে নর্মালটা দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। যদি রিস্ক নিতে না চান তাহলে এখানে প্রিমিয়ামটা দিয়ে করবেন। তো ভয়েস কল ভেরিফিকেশনের জন্য এখন এখানে নামের উপর ক্লিক করেন, সার্ভে জাঙ্কি। এই হচ্ছে আমাদের ভেরিফিকেশন। তো একটু নিচের দিকে যান, আর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ক্লিক টু স্টার্ট, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এখানে দেখেন অলরেডি রেডি হয়ে গেছে, রেডি, ইউ মে নাও রিকোয়েস্ট ইউ কল ফ্রম সার্ভে জাঙ্কি। তো এখানে রেডি দেওয়ার পরে উপরে আপনারা এইখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কপি করে নেবেন, আর এটা নিয়ে আপনি জাঙ্কিতে ইউজ করবেন। ইউজ করে কলে ক্লিক করবেন। এরপর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে একটা কল আসবে, জাঙ্কি থেকে ফোন আসলে তারা আপনার সাথে কথা বলবে, কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, তো সেগুলোর অ্যান্সার দিলেই আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এখানে তাদের সময় হচ্ছে 3 মিনিট, 3 মিনিটের মধ্যে আপনার কথা শেষ করতে হবে। এরপর আপনি চাইলে এখানে এডিশনাল নোট লিখে রাখতে পারবেন, ধরেন কোনো কোড বললে সেটা এখানে লিখে রাখলেন। আপনি যেই সাইটই করেন না কেন, ভেরিফাইয়ের জন্য কোড লাগতেই পারে, সেটা এখানে লিখে রাখবেন। জাঙ্কি থেকে কল আসতে কিছুটা সময় নেয়, তো এখানে কলে দেওয়ার পরে ওয়েট করবেন, তাহলে দেখবেন কল চলে আসবে। আর এখান থেকে আপনারা ইজিলি সার্ভে জাঙ্কির কল ভেরিফাই বাইপাস করতে পারবেন। তো সাইটটা নিয়ে আশা করি মোটামুটি বুঝতে পারছেন, আর কীভাবে আপনারা কল ভেরিফাই করবেন সেটাও বুঝতে পারছেন। ভিডিও যদি আপনার হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর সবার কাছে শেয়ার করবেন। আমি অলওয়েজ আপনাদের কাছে হেল্পফুল সব ভিডিও নিয়ে আসি। সো নেক্সট টাইম আরও সব চমৎকার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।